আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার আজকের সুপার সফট পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের টিউটোরিয়ালটি দেখার জন্য কোনো প্রকার ইলেকট্রিক বিটার ঝামেলা ছাড়াই খুব সহজে আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো চুলাই বেগ করে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে এই রেসিপিটি প্রথমে সব শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য আমি একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি কোন এক কাপ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ স্পঞ্জ কেক এ বেইজে দুধটা দিলে কেকটা খেতে খুব মজা হয় এবার এই শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার জেলে নেব এই দুই থেকে তিনবার জেলে নেওয়ার কারণে এই শুকনো উপকরণের মাঝে একটা বাতাসের সৃষ্টি হবে এতে করে কেকটি খুব সুন্দর স্পঞ্জি এবং ফ্লাপে হবে শুকনো উপকরণগুলো একত্রে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি এখানে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিমের কুসুম এবং সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি নিয়েছি পনেরো এক কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে চিনি দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এই ডিমের সাদা অংশটাকে বিট করে নেব আপনাদের কাছে হ্যান্ড হুইস্ক না থাকলে যে কোনো ধরনের মানে কাটা চামচ দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন তবে কাটা চামচ আর হ্যান্ডেলস দিয়ে করতে গেলে একটু সময়টা বেশিই লাগে আবার ডাল ঘুটনি দিয়েও করতে পারেন আমার একটি কেকের রেসিপি আছে অনেক আগে চ্যানেল শুরুর দিকে তখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে কেকের রেসিপি শেয়ার করেছিলাম কথা বলতে বলতে আমি সম্পূর্ণ চিনিটাকে দুই থেকে তিনবারে অ্যাড করে ডিমের অংশটাকে যখন বিট করতে করতে এরকম ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে এ ডিমের কুসুম তিনটি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং ভ্যানিলা এসেন্স অ্যাড করে আরও একটু সময় বিট করে নেব খুবই অল্প সময় এরপর শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবারে দিয়ে আলতো হাতে মিক্স করে নেব খুবই আলতো হাতে এই মিক্সিং প্রসেসটা করতে হবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এই মিক্সটা করে নিতে হবে আমি তিনবারে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি এবার একটা এসপ্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আরও একটু মিক্স করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো লামস না থাকে এবার আমি এখানে সাত ইঞ্চি সাইজের একটা রাউন্ড মোল নিয়েছি আর মোল্ডে আমি আগে থেকে বেকিং বেকার বিছিয়ে নিয়েছি সমস্ত কেকের ব্যাটারটা আমি মোল্ডে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ব্যাটারটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আর ভেতর থেকে বাতাসটা বেরিয়ে আসে এবার আগে থেকে একটা হাড়ি আমি বালি আর স্ট্রিংনার দিয়ে লো মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে হিট করে নিয়েছি দশ মিনিটের জন্য এবার সেই হাড়িতে আমি কেকের মোড়টাকে বসিয়ে দিয়ে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি চুলার আঁচের ওপর আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে আমাদের কেকটা পারফেক্টলি করে বেক করা হয়ে গিয়েছে মশাল্লাহ খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে কেক একটি সাসলি কাঠির সাহায্যে চেক করে নিয়েছি কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটা বেক করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদমই চুপসে যায়নি ফুলটা যতটুকু হয়েছিল ঠিক ততটুকুই আছে সম্পূর্ণ ঠান্ডা করে কেকটাকে আমি ডিমোট করে নিচ্ছি এবার উপরের দিক থেকে সেই বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবার এই কেকটিকে আমি একটু মেপে নিচ্ছি এই কেকটি প্রায় চারশো গ্রামের মতো হয়েছে প্রায় এক পাউন্ডের চেয়ে বেশি হয়েছে কেক এবার আমি একটাকে স্লাইস করে নিচ্ছি আমি কেকটিকে তিনটি স্লাইস করেছি আপনারা চাইলে দুইটি স্লাইসও করতে পারেন আবার চারটিও করতে পারেন এখান থেকে একটি ভাগ নিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আশা করছি এটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে এবার একটা কেক বোর্ডে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগিয়ে এখানে আমি একটা পার্ট দিয়ে দিয়েছি আর কেকের উপরে যে পার্টটা আছে সেই পার্টটাকেই আমি এখানে দিয়েছি সুগার সিরাপ দিয়েছি আর সুগার সিরাপ করার জন্য এখানে আমি হাফ কাপ পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিনি সুগার সিরাপ করে নিয়েছি আর আজকে আমি দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম এখানে ব্যবহার করছি আর হুইপ ক্রিমের একটি রেসিপি আমার চ্যানেলে আছে তাই আমি হুইপ ক্রিমের রেসিপিটা আজ শেয়ার করছি না ইনশা আবার অন্য কোনো সময় হুইপ ক্রিমের রেসিপি শেয়ার করবো সুগার সিরাপ আর হুইপ ক্রিম দিয়ে আমি এভাবে করেই সবগুলো লেয়ার কোটিং করে নিচ্ছি উপরের লেয়ারটাতে আমি একটু সুগার সিরাপের সাথে একটু দুধ অ্যাড করেছি এতে করে যাতে করে টেস্টটা খুব ভালো আসে অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি ওপর দিক থেকে এটাকে একটা ক্র্যাম্প কোটিং করে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই ক্র্যাম কোটিং করে কেকটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্ট করার জন্য তবে আমার হাতে কোনো সময় ছিল না যার কারণে আমি এটাকে রেস্টিংয়ে দিয়ে আর এটাকে সঙ্গে সঙ্গেই কোটিং করে নিয়েছি উপর দিক থেকে আমি এবার ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং আনার চেষ্টা করছি উপর দিক থেকে ক্রিমটা দিতে হবে একটু বেশি পরিমাণ করে যাতে করে ফিনিশিংটা খুব সুন্দর আসে যেহেতু কেকের ফিনিশিং আমার হাতে খুব সুন্দর এখনও আসে না চেষ্টা করছি খুব সুন্দরভাবে ফিনিশিং আনার জন্য যতদূর সম্ভব আমি ফিনিশিংটাকে দিয়ে নিচ্ছি চারিদিক থেকে ক্রিম দিয়ে এবার আমি একটা ব্রেড নাইফের সাহায্যে ব্রেড নাইফের যে যাক অংশটা দিয়ে এভাবে করে একটু করে নিলে কেকের সাইডের অংশের ফিনিশিংটা খুব তাড়াতাড়ি আনা যায় খুব সুন্দর একটা ডিজাইন হয় এভাবে করে আমি সাইডটাকেও একটু ফিনিশিং করে নিয়েছি আর ওপর দিকটাকে চেষ্টা করেছি যতটা সম্ভব স্মুথ করার জন্য আমি একটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি আর স্টার নজেলের সাহায্যে আমি নজলে আমি হোয়াইট কালারের ক্রিমটা নিয়েছি হোয়াইট কালারের ক্রিম নিয়ে আমি ছোট ছোট কিছু ফুল করে নিচ্ছি মাঝে একটু গ্যাপ রেখেছি এখানে আমি স্কাই ব্লু কালারের একটা ফুল করব। কিছুটা ক্রিমে আমি রেড ম্যানের ব্লু কালার অ্যাড করে নিয়েছি আর আমি যতটা কালার মানে লাইট বা ডার্ক চেয়েছি ঠিক ততটা কালারই অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে নেবেন অ্যাড করে আমি সেই একই নজরের সাহায্যে কেকের উপরে দিয়ে দিয়েছি আর হচ্ছে বর্ডারটাকেও দিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা একটু দেখে বুঝে নেবেন আর কেকের বর্ডার দিলে কিন্তু কেকের লুকসটাই চেঞ্জ হয়ে যায় মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা ছিল যার কারণে এখানে আমি একটু চকলেট গানজ দিয়ে ওয়েলকাম লিখে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ কেকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ